জনাব সাদিক বাচ্চু তিনি বাংলাদেশের চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি অভিনয় করে থাকেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন চলচ্চিত্র জগতে সেখানে কি হয় চলচ্চিত্র জগতের সঙ্গে যারা জড়িত তাদের আচরাচরণ কাজকর্ম তাদের জীবনী আপনারা আমাদের চাইতে অনেক বেশি ভালো জানেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাল দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মবারক আশা রাখি আপনারা সবাই আল্লাহ রবিনের রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রবিনের রহমতে এই মহামারী করোনার মধ্যে ভালো আছি শুক্রিয়া আদায় করছি আল্লাহ রবুল আলমিনের আল্লাহ রাব্বুল আলমিন এই মহামারী করোনার মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সঈদুল মুসালিন রহমতুল আলমিন বিশ্ব জগতের জন্য যাকে আল্লাহরবুল আলমীন দয়া হিসাবে প্রেরণ করেছেন যাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন সেই মহান রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন আজ দুপুর বারোটা পাঁচ মিনিটে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম ব্যক্তিত্ব অন্যতম পরিচিত এবং আমরা যাকে খলনায়ক হিসাবে চিনি জানি অতি পরিচিত মুখ জনাব জনাব সাদেক বাচ্চু ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় ভাই ও বোনেরা আমরা তার জীবনী নিয়ে মূলত আলোচনা করব না আমরা কিছু কথাবার্তা বলবো তিনি জীবনে কতটুকু আমল নিয়ে কবরে গেলেন এবং তার এই মৃত্যুর মাধ্যমে আমরা যারা মুসলমান ভাই বোন দুনিয়ায় বেঁচে আছি আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন চলচ্চিত্র জগতে সেখানে কি হয় চলচ্চিত্র জগতের সঙ্গে যারা জড়িত তাদের আচরাচরণ কাজকর্ম তাদের জীবনী আপনারা আমাদের চাইতে অনেক বেশি ভালো জানেন জনাব সাদেক বাচ্চু তিনি বাংলাদেশের চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি অভিনয় করে থাকেন তিনি অনেক ছবিতে তিনি অংশ গ্রহণ করেছেন অভিনয় করেছেন প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি পাঁচশো এর অধিক আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পাঁচশো এর অধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন এই যে এত অধিক সংখ্যক সিনেমায় তিনি অভিনয় করলেন এত সুখেতি অর্জন করলেন এত পরিচিতি লাভ করলেন আজকে যখন তিনি দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরে যখন চলে যাচ্ছেন তখন তিনি কতটুকু আমুল নিয়ে আমাদের মাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছে এ বিষয়টি আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার এই পৃথিবী চিরস্থায়ী নয় আমরা সবাই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজের সঙ্গে আমরা জড়িত বিভিন্ন পেশার সঙ্গে আমরা জড়িত আমরা যেমন দিন প্রচারের ক্ষেত্রে কিছু ভূমিকা রাখি মানুষকে আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহের তাউহিদের দিকে আহ্বান করে অপরপক্ষে কিছু কিছু মানুষ মানুষদেরকে অশ্লীলতা পাপাচার যেগুলো কাজ ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এইরকম নিষিদ্ধ কাজকর্মের দিকে কিছু মানুষ মানুষদেরকে আহ্বান করে তাদের পুরো জীবনটা সেই কাজেই তারা ব্যয় করে আল্লাহ রাব্দুল্লাহ মিন

অর্থাৎ আমাদের যে নির্ধিক নির্ধারিত সময় আসে এই নির্ধারিত সময় যখন চলে যাবে অবশ্যই মৃত্যুর সঙ্গে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে এবং মৃত্যু বরণের মাধ্যমে এই দুনিয়া মায়া পরিত্যাগ করে আমরা পরকালীন জীবনের আমরা অধিবাসী হয়ে যাবে জনাব সাদেক বাচ্চু তার শ্রদ্ধেয় আব্বা আম্মা তার জন্য কত সুন্দর নাম রেখেছিলেন সাদেক মূলত এই শব্দটা সাদিক সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী তার বাবা মার কত আশা ছিল যে তার সন্তানের নাম একটি সুন্দর নামকরণ করেছেন সাদেক মানে সত্যবাদী অথচ তিনি তার এই পুরো জীবনের বেশিরভাগ সময় অশ্লীল সিনেমা নাচ গান এই ধরনের পাপাচারের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেছিলেন প্রিয় ভাই বোনেরা আমরা এখান থেকে কি শিক্ষা লাভ করতে পারি না দুনিয়ায় এত বেশি পরিচয় পরিচিতি সামান্য কয়েক দিনের জন্য কিন্তু আমরা যখন এই দুনিয়া ছেড়ে যখন অন্ধকার বাসিন্দা হয়ে যাব আমাদের মান সুখেতি এগুলো কোনোই উপকারে আসবে না আমরা যতটুকু ভালো ভালো কাজ করে কবরে যাব। ততটুকু ভালো কাজের প্রতিদান আমরা কবরের জগতে গিয়ে আমরা পেয়ে যাবো ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যখন কোন পাপিষ্ট বান্দা যখন অন্ধকারময় কবরের জগতে যখন চলে যায় তখন একটি প্রতিকৃতি বিভৎস চেহারা প্রতিকৃতি সেই কবরের মধ্যে চলে আসে তার শরীরে এমন জীর্ণ শীর্ণ ময়লাযুক্ত যুক্ত পোশাক তার শরীরে থাকে এবং তার শরীর থেকে পোশাক থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় যা পৃথিবীর আর কোন জিনিস থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় না এবং তার চেহারা এত বিভৎস এত কুৎসিত তার চেহারা ওই মানুষকে ওই প্রতিকৃতিকে দেখে মৃত ব্যক্তি তখন আফসোস করতে থাকে তাকে ভৎসনা করতে থাকে আর বলতে থাকে তুমি কে তুমি কেন আমার এই কবরের মধ্যে তুমি এসেছ তখন ওই প্রতিকৃতি তাকে বলতে থাকে আমি যখন দুনিয়ায় ছিলাম আমি তোমার কামনা বাসনা আমি তোমার প্রবৃত্তি তুমি এই প্রবৃত্তির উপরে ভর করে তোমার মনের চাহিদা উপরে ভর করে বিভিন্ন পাপ কাজের সঙ্গে তুমি জড়িত ছিলে আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত খারাপ কাজ পাপ কাজগুলোকে একত্রিত করে আজকে এই প্রতিকৃতি তিনি তৈরি করেছেন এবং কবরে পাঠিয়ে দিয়েছেন যতক্ষণ না তুমি জাহান নামে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কবরের মধ্যে থাকবো সবাই বলি বিল্লাহ শুধু তাই নয় এই পাপিষ্ট বান্দা যখন কবর থেকে উঠে যখন হাসরের ময়দানের দিকে যখন রওয়ানা হবে তখন এই বিভৎস চেহারার প্রতিকৃতি তখন তার পিঠের উপরে চড়ে বসবে এমনকি তাকে জাহান্নাম পর্যন্ত যাওয়া পর্যন্ত ওই প্রতিকৃতি তার সঙ্গেই থাকবে সবাই বলে না প্রিয় ভাই ও বোনেরা আমরা জনাব সাদেক বাচ্চু মৃত্যুবরণ করেছে আমরা তার জন্য যেমন ব্যথিত তিনি ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে যোগ্যতা দিয়েছিলেন তার মধ্যে যে প্রতিভা ছিল তিনি ইসলামী সংস্কৃতিকে সারা বিশ্বের মাঝে প্রচার করতে পারতেন ইসলামী আদর্শ ইসলামী মূল্যবোধকে সারা বিশ্বব্যাপী মানুষের কাছে তিনি পৌঁছে দিতে পারতেন আল্লাহ তাকে সেই মেধা দিয়েছিলেন তার অভিনয় তার মধ্যে যে যোগ্যতা ছিল এইগুলো যদি ইসলামের জন্য যদি ব্যয় করতেন তাহলে পৃথিবীর মানুষেরা হয়তো বা সংস্কৃতি থেকে অনেকটাই রেহাই পেতেন এই জন্য ভাই ও বোনেরা আমরা সবাই আসুন এই মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে পৃথিবীর ধন সম্পদ মান সম্মান মানুষের পরিচিতি এইটা পৃথিবীতে সামান্য কয়েক দিনের জন্য কিন্তু যখন আমরা এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে অন্ধকারময় কবরে যখন চলে যাব তখন আমাদের শুধুমাত্র নেক আমুলগুলো আমাদের উপকারে আসবে আমরা যে সমস্ত পাপাচার খারাপ কাজ আমরা যে সমস্ত অশ্লীল অন্যায় কাজের সঙ্গে জড়িত এর শাস্তি কিন্তু অবশ্যই আমাদেরকে অবশ্যই কবরের মধ্যে পেতে হবে এমনকি কবর থেকে উঠে আমরা যখন হাসরের মাঠে উপস্থিত হব সেখানেও আমাদেরকে লাঞ্ছিত হতে হবে এরপরে জাহান নামের চিরস্থায়ী জাহান নামে সীমাহীন সময় ধরে আমাদেরকে এই জাহান নামের আজাব ভোগ করতে হবে এইজন্য সম্মানিত ভাই ও বোনেরা আসুন আমরা সবাই শিক্ষা গ্রহণ করি এবং আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন প্রতিভা দিয়েছেন বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যাদের অনেক বেশি অবদান রয়েছে তারা তাদের মেধা তাদের যোগ্যতা তাদের প্রতিভা তারা ইসলামী সংস্কৃতি আরো দ্রুত গতিতে মানুষের দারে দারে পৌঁছে যায় আল কোরআনের আদর্শ আল্লাহর নবীর আদর্শ আল কোরআন এবং সন্ন্যার কথাগুলো ইসলামের সমহান আদর্শগুলো যেন মানুষ গ্রহণ করতে পারে সহজেই এবং অপসংস্কৃতি থেকে যেন আল্লাহ পাকের বান্দা বান্দিরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারে এতটুকুন বলেই আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু